জুন পড়তে না পড়তে দেশে ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। বাড়ছে আক্রান্তের সংখ্যা, চলতি সপ্তাহে সবচেয়ে বাড়লো সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী 4,500 পেরিয়ে গেল সংক্রমিতের সংখ্যা। মৃত্যু হয়েছে 9 জনের, যা গত কয়েকদিনের তুলনায় অনেকটা কম। তবে অ্যাক্টিভ কেস এবং পজিটিভিটি রেট ঊর্ধ্বমুখী। এদিকে বঙ্গেও বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় 59 জনের শরীরে নতুন করে মহামারীর ভাইরাস মিলেছে। সব মিলিয়ে জুনের কোভিড গ্রাফ বেশ চিন্তা। তবে কি চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে, উঠছে প্রশ্ন। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ হয়েছে 4,518 জন, সুস্থ ব্যক্তির সংখ্যা 2,779। এ নিয়ে দেশে মোট করোনার প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন 4,26,30,852, শতকরা হিসেবে 98.73%। এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 25,782, রবিবার যা ছিল 23,000-এর সামান্য বেশি। মৃত্যুর হার 1.22%, তবে এই হার নিম্নমুখী। অর্থাৎ মহামারীকে পরাস্ত করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ভারত। মাস্ক পরার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।